প্রথম প্রশ্ন এক ভাই লিখেছেন যে তহিদ হলো জান্নাতের চাবি নামাজ রোজা সহ অন্যান্য আমল হলো সেই চাবির দাঁত হাদিসটি কোথায় পাবো একটু রেফারেন্স সহ বললে উপকৃত হতাম এই হাদিসটি সেই বখারিতে রয়েছে তবে রসরুল্লাহ সাল আলী সাল্লামের উক্তি পুরোটি নয় এটি হচ্ছে সঠিক এই মর্মে আপনাদেরকে শোনাই আলমারা বলেছেন এই হাদিসটি সম্পর্কে যারা গবেষণা করেছেন যে হাদিস হচ্ছে কিছুটা মরফু মানে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের আর কিছুটা হচ্ছে প্রখ্যাত তাবি ওয়াহাবিন মোনাব্বে রহমতুল্লাহ আলী আল্লাহন তার উক্তি মরফু যেটুকু সেটি হচ্ছে মিফতাহুল জন্নাত ইল্লাল্লাহ জান্নাতের চাবি হচ্ছে লা এলাহ ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা রাহুল ইমাম রহমতুল্লাহ আলী বাজ্জারে বর্ণনা করেছেন হাউসাব তবে তার সনদে শাহরবিন হাউসাব নামক একজন বর্ণনাকারী তাবি রয়েছেন মজর আল্লাহ তাল থেকে বর্ণনা করেছেন ওয়ালাম জাবাল থেকে তিনি শোনেননি সুতরাং হাদিসটিতে এন কেতাবা বা বিচ্ছিন্নতা রয়েছে সনদে এই জন্য আল্লা আনাত এবং আল্লাহ আলবানি হাদিসটিকে জয়ী বলেছেন তারপরে এই উক্তিটি যে উক্তিটি পরের দাঁতের কথাটি রয়েছে এটা এমাম প্রখ্যাত তাবি ওয়াহাবিন মোনাব্বেহ ইয়েমান দেশের মানুষ ছিলেন তিনি এমাম ছিলেন তার সাথে সম্পৃক্ত করা হয়েছে তিনি বলেছেন যে আলাই সাল্লাহ এলাহ জান্না লা লাহ ইল্লাহ কি জান্নাতের চাবি নয় হালা বালা তারপর বলে হ্যাঁ ওয়ালাকিন লাইসা মিফতাহন ইল্লা লাহু আসনান তবে যে কোনো চাবি হয় তার কিছু দাঁত হয় যে কোনো চাবির বেশ কিছু দাঁত থাকে ফাইন জে তবে মিফতাহিন লাহু আসনান তুমি যদি এমন কোনো চাবি নিয়ে আসো দরজা খোলার জন্য যার দাঁত রয়েছে দাঁত বিশিষ্ট চাবি নিয়ে ফতেহালাকা তাহলে তোমার দরজা খুলবে ওয়াইল্লাফতাহা না হলে তোমার দরজা খুলবে না সুতরাং তুমি যদি লাই রাহ্লা নিয়ে আসো আর তার সাথে তার দাঁত চাবিগুলি না থাকে সলাদ সেয়াম যদিও সলাদ আর হচ্ছে তহিদের সমতুল্য তহিদ ভঙ্গকারী বিষয় সলাদ যে পড়বে না সে ব্যক্তির সঠিক মতে হচ্ছে যে সেই ব্যক্তি বড় কুফুরি করল আর সেটা কুফুর শিরকের সমতুল্য অন্য অন্য যদি যে ফরজ অজিবগুলি রয়েছে জাকাত শেয়াব হজ এগুলি হচ্ছে আসনান দাঁত আর সলাত হচ্ছে মূল দাঁত জি হ্যাঁ যেটা না থাকালে কোনো কাজই হবে না তো যদি এই দাঁতগুলি না থাকে আপনার তাহলে লাম লম ইউফতাহা আপনার জন্য খুলবে না খুলবে না মানে চিরকালই খুলবে না যদি নামাজ ছেড়ে দেয় তাহলে বা খুব বড়ো কুফরি করে তাহলে আর অন্য আমল ক্ষেত্রে হ্যাঁ অস্থায়ী খুলবে না প্রথমখানে খুলবে না মানে প্রথমখানে জান্নাতে প্রবেশ করতে পারবেন না এটা হচ্ছে আহলে সুনাতল জামাতের মত রাহুল বুখারি মো আল্লাহ খান এমাম বোখারি রাহম্লা এই হাদিসটিকে মো আল্লাহ মানে সনদবিহীন তালিক যে হাদিস এক হাদিস রয়েছে ওই হাদিভাবে হাদিসটিকে নিয়ে এসেছেন কোনো কোনো আইম্মারা এই হাদিসটিকে নবী সালের সাথে সম্পৃক্ত করে মরফু বলে দিয়েছেন

এই ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করেছেন এক ভাই আমি সহি দেয় হতে চাই এখন আমি কী করবো আপনি কী করবেন সুরে আসরে যা করতে বলা হয়েছে সুরে আসরে চারটি বিষয় বলা হয়েছে ওলা সাল ইনসাফি খুস ইদিন আহমান ও আমিলুস আলি হাত ও সবিল হাতে ও তাবাসবিল সবরে সুতরাং সহি আকিদে আসার জন্য আপনার যে প্রথম ইমানের কথা বলা হয়েছে না হলে ক্ষতিগ্রস্ত এই ইমান হবে জ্ঞানের ভিত্তিতে এলমের ভিত্তিতে সুতরাং প্রথম আপনি সহি এলেম হাসেল করবেন বিশ্বস্ত সূত্র থেকে অথেন্টিক আপনার সোর্স থেকে পরাণ এবং সৈন্যভিত্তিক যেসব বই পুস্তক রয়েছে বা যেসব আলোচনা রয়েছে সেগুলি শোনার মাধ্যমে নাফিয়া উপকারী এলেম হাসিল করবেন আর এই এলেমের ভিত্তিতে আপনার ইমানটাকে পরিপূর্ণ করবেন সঠিক করবেন ইমানে যাতে করে কুফরি না থাকে সির্ক না থাকে মুনাফিকি না থাকে আর তারপরে আপনি অন্য অন্য আমলগুলি করবেন আর অন্য অন্য আমল করে সেদিকে দাওয়াত দেবেন হ্যাঁ ওয়ামিরুসলেহাত অথবা সবিলহাফ দাওয়াত দেবেন আর এই দাওয়াতের কাজ করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে অধৈর্য হলে হবে না সহ্য করতে হবে জি তিন নম্বর প্রশ্ন করেছেন নেট থেকে আল কোরআন এর পড়া যাবে কি হ্যাঁ তফসির পড়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কোরআনও পড়েন আপনি ইন্টারনেট থেকে অথবা যেসব অ্যাপস রয়েছে সেসব থেকে কিন্তু মুসাফ কোরআন থেকে কোরআনিকেরিম পড়া বেশি ফজিলত রাখে চার নম্বর প্রশ্ন এক ভাই জিজ্ঞাসা আলাইকুম শেখ আমার বড় মেয়ের নাম হোমায়রা বিনতে আশরফ হ্যাঁ ডাক নাম ইলিন ছোট মেয়ের নাম তনজিম বিনতে আশরাফ নামগুলো কি ঠিক আছে নামে আপত্তি নেই হমাইরা অসুবিধা নেই এই নামেও আর আপনার কি বলে তানজিম এই নামেও কোনো অসুবিধা নেই তবে ই লিন নামটি মুসলিমের না অমুসলিমের বোঝাই যাচ্ছে না সুতরাং রকম ডাক নাম রাখার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় এগুলো পরিত্যাগ করলেই ভালো জি এমন নাম রাখবেন যেই নামে চিহ্নিত করা যায় যে আপনি সত্যি মুসলিম আমাদের সমাজে বোঝা যায় পাঁচ নম্বর প্রশ্ন মসজিদ খোলা থাকলেও বাসায় নামাজ পড়লে কি নামাজ হবেই ভাই বলতে চেয়েছেন মনে হয় বর্তমান পরিস্থিতি মসজিদ খোলা আছে এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে আর তারপরে যদি বাসায় সালাত আদায় করেন তো সালাত হবেই জি হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে হবে বর্তমান পরিস্থিতিতে হবে আর মসজিদে জামাতে সালাত পড়া অজেব ফরোজ কিন্তু শর্ত নাই শর্ত শুধু বলেছেন জাহেরিয়ারা সুতরাং সলাদ শুদ্ধ হওয়ার জন্য শর্ত নাই ওয়াজেব যদি ছেড়ে দেন তো আপনি গোনাহার হবেন সাধারণ সময় ও কেউ যদি মসজিদে সলাৎ না পড়ে সুস্থ থাকা অবস্থায় তাহলে সে গোনহাগার হবে সলাত হয়ে যাবে আর আরেক দল বলেছেন সোননাতে মোহকাদা এই তিনটি মত রয়েছে জামাত সহকারে মসজিদে সলাত পড়া সম্পর্কে একটা হচ্ছে শর্ত জাহেরিদের কাছে সুতরাং এই শর্ত পুরা না করলে মসজিদে কেউ সলাাত না পড়লে সালাতি হবে না যেটি ভুল ফতুয়া দ্বিতীয় হচ্ছে যে অজেব ফরজ সুতরাং কেউ যদি বিনা ওজোরে বাড়িতে নামাজ পড়ে তো সে গুণাগার হবে এবং তার জন্য শাস্তি রয়েছে আর তার সালাত হয়ে যাবে ফরজটা আদায় হয়ে যাবে আর তৃতীয় মত হচ্ছে সোননাথ মহ্কাদা করলে পঁচিশ সাতাইশ গুণ কি জামাতে পড়লে আর না হলে কোনো গুণা নেই কিন্তু তৃতীয় মতটিও মরজু বা মানে সঠিক নাই তো এই ভয়াবহ পরিস্থিতিতে মসজিদ খোলা থাকলেও আমি পরামর্শ দেব আপনি বাসাতেই ছেলে মেয়েদেরকে নিয়ে জামাত করে সলাত পড়বেন মসজিদে যাবেন না জি এর মাধ্যমে আপনি নিজেকেও ক্ষতি থেকে বাঁচাবেন লাউ দরারা আর অন্যদেরকেও আপনার অনিষ্ট থেকে ক্ষতি থেকে বাঁচাবেন না কারো ক্ষতি করবেন আর না আপনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন এটি পরামর্শ দেব আর যারা এর বিপরীত বলছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এবং তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক ছয় নম্বর প্রশ্ন জাকাতের টাকা থেকে মাদ্রাসার জমি কিনতে দেওয়া যেতে পারে কি না জাকাতের টাকা ভাগ করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন জাকাতের ধন সম্পদ সুরায় তওবা সুরায় বারাতের নম্বর সাটে যে আটটি ক্ষেত্র বলেছেন তার মধ্যে মাদারসার জমি কিনা নেই জি এর মধ্যে ফকারা মাসাকিন ওলািন আলী হলো আল্লাহ ফাতিকুল অফির রেকাব আল গামিন আফিস আব্লা হফিস আবিল্লা এগুলি নয় সুতরাং মাদ্রাসার জমি কেনা যাবেন জি মাদ্রাসা করবেন ছেলে পড়াবেন জমি কেনার জন্য আপনারা চাঁদা দেন অথবা নফল সাদাকা দান খায়রাত করেন দিয়ে আপনারা মাদ্রাসার জায়গা কিনুন গরিব মিসকিন মাদ্রাসায় ছাত্র রয়েছে তাদেরকে দেওয়া যাবে জি হ্যাঁ আর দেওয়ার কাজকে অনেক অলামারা বলেছেন যে এটা একরকমের জেহাদ সুতরাং ফিসাবিল্লার অন্তর্ভুক্ত করা যাবে আর দিনী শিক্ষা হচ্ছে জেহাদ ফিসাবিল্লা সেখানে দিনী শিক্ষার প্রচার প্রসারের ক্ষেত্রে যদি টাকা পয়সা জুটাতে না পারেন সেখানেও দেওয়া যেতে পারে কারো মতে যদি বিষয়টি দেখতে লাভ রয়েছে কিন্তু জমি কিনা না জমি কিনা দেওয়া যাবে না সাত নম্বর প্রশ্ন একভাবে বলছেন যে হুজুর বলেছেন অন্যকে বাবা হিসেবে পরিচয় দিলে জান্নাতে যাবে না নবী সাল্লাহ সাল্লামের হাদিস যে অন্যের সাথে নিজের বাপকে বাদ দিয়ে অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করা যায়জ নাই লান আল্লাহ মানের দায়ে লাগাই আল্লাহ লানও তিস্পত রয়েছে ওই সব লোকদের ওপর যারা নিজের বাবা ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে অমুকের ছেলে আমি বলে হ্যাঁ অমুক বিন অমুক আমি ছোট ছিলাম আমার মা দ্বিতীয় বিয়ে করে এখন আমার সৎ বাবা এবং সবার কাছে ছোট থেকেই তাকেই আপন বাবা হিসাবে পরিচয় দিয়েছি যখন বুঝতেন না দিয়েছেন ইসলামী ঈশ্বরীয় না জানা না জানার কারণে এখন বাবা বলে পরিচয় দেবেন না বলবেন যে তিনি আমার আম্মার দ্বিতীয় স্বামী আর আমার আব্বা অমক ব্যক্তি যে আমার আব্বার নাম অমোক আমার আব্বা হচ্ছেন অমোক এই বলে পরিচয় দেবেন আর আপনি কাগজ কলমটা ঠিক রাখবেন কাগজে কলমে আপনার এই বাবাকে বাবা মোটেই করবেন না আপনি প্রশ্ন প্রশ্ন আরও করেছেন করণীয় আপনার এই বললাম যে আপনি নিজের বাপের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন আর লোকজনকে পরিচয়ভাবে দেবেন কাগজপত্রে তার নাম দেয়া আছে সেটাকে আপনি অ্যাফিডেভিট করে সংশোধন করে নিতে পারবেন করার ব্যবস্থা করবেন নাম রাখা যাবে কি না না কাগজ কাগজপত্রের এই বাবার মানে মায়ের স্বামীর নাম রাখা যাবে না বরং নিজের নিজের বাবা নাম রাখতে হবে যদিও বাবা মৃত বলছেন তবুও অসুবিধা নেই মৃত হোক বাপের নামের সাথে সম্পৃক্ত করতে হবে নাহলে আপনি কবিরা গোনা করবেন এ অভিশাপ হবে আল্লাহ মাফ করুন আট নম্বর প্রশ্ন যেটা কাবিন করা হয় সেটাই তো দেনমোহর জি হ্যাঁ কাবিন যেটা দেশের ভাষায় বলছেন সেটা হচ্ছে মাহার বা সাদাক আরবি ভাষায় সেটাকে আমাদের দেশের লোকেরা দেন দেনমোহর বলে মানে যুক্ত মাহার মাহার শব্দটা মোহর বলে আমাদের লোকেরা আর দেনটা দাইনটাকে দাইন মানে ঋণ লোন করজা সেটা তার উপর করজা আছে কারণ আমাদের দেশের লোকেরা বাঁকিতে ফাঁকিবাজি করে বিয়ে সাদী সারা শুরু করেছে যেন এর নাম দিয়ে দিয়েছে দাইন মোহর আসলে দাইন মোহর না নগদ মোহর এটা লোন মোহর নয় বরং নগদ মোহর হইতে হবে এটি হচ্ছে রসোর উল্লাহ ইজতেহাদি ফতুয়া বাদ দিয়ে রসৌর সাহবাইকে আমল করেন যা দিতে পারবেন অল্পই দেন কিন্তু নগদ মোহর দেন এ প্রচলন করেন আপনারা আর এই দেন মোহরের টাকা কি স্বামী স্ত্রী মিলে সংসারে ব্যয় করা যাবে এ মহরের টাকার মালিক হচ্ছেন মহিলা জি এই মহিলা যদি স্বেচ্ছায় স্বামীর সংসারে খরচ করে অথবা বাপ মায়ের সংসারে খরচ করে অন্য কোথাও খরচ করে সবটাই জায়জ আল্লাহ রবুল্লামিন এই ক্ষেত্রে সুরানিসার একটা আয়তে বলছেন ফাইনাল যদি তোমাদের স্ত্রীরা ফাইন টিব্যুনাল আনসাই মেনহনাসান তাদের অন্তরের হ্যাঁ স্বতঃস্ফূর্ত তার সাথে হ্যাঁ অন্তর থেকে আন্তরিকভাবে তারা যদি কী করে খলুসিয়াতের সাথে নির্দ্বিধায় যদি তোমাদেরকে মোহরের কোনো অংশ খেতে দিয়ে দেয় স্বামীদের কালা সম্বোধন সম্বোধন করছে কুলু তাহলে তোমরা খেতে পারো যখন স্বামী খেতে পারে তাহলে স্বামীর ছেলেমেয়েরা খেতে পারে জি আর তারপরে খেতে পারে যে কেউ যাকে আপনি খেতে দিবেন সে খেতে পারে আসল বিষয়টি যেটা জানা সেটা হচ্ছে এই মোহরের পয়সার মালিক হচ্ছেন স্ত্রী পাত্রী এখন যাকে খাওয়াবে সেই খেতে পারে কোনো অসুবিধা নেই নয় নম্বর প্রশ্ন আমার বাসায় তিনটা কাজের লোক আছে তার মধ্যে একটা ছেলের বয়স চোদ্দ তার সামনে আপনি কতটা পর্দা করতে হবে হ্যাঁ চোদ্দো হয়ে গেছে এখন পনেরো হতে যাচ্ছে চোদ্দতে অনেকেই সাবালক হয়ে যায় আর সুতরাং হয়তো সে সাবালক হয়েই গেছে আর যদি না হয় তো পনেরো তো নিশ্চিত সাবালক পনেরো বছর বয়সে ছেলেরা নিশ্চিত সাবা সাবালক সুতরাং আপনার এক্ষণ থেকেই পর্দা করতে হবে তার সামনে বরং তার আগে থেকে পর্দা করা উচিত একটা ছেলে সাবালক না হইলেও যখন সাবালক হওয়ার কাছাকাছি চলে গেছে অর্থাৎ দশ বছর পরে এগারো বছর বারো বছর হয়ে গেছে এই সময় থেকে হেজাব করা উচিত কারণ ওই সময় যৌন সম্পর্কীয় বিষয়গুলি অনেকটা বুঝতে শিখে নিয়েছে সুতরাং পর্দা করবেন পুরোটাই পর্দা করার চেষ্টা করবেন যেহেতু চোদ্দ বছর বয়স হয়ে গেছে এমনকি চেহারারও পর্দা করতে হবে এরা আপনার আজনবী বেগানা পুরুষ সুতরাং বেগানা পুরুষ যখন মাহারাম নয় এরা গায়ের মহারাম সব তাদের সামনে পুরো হেজাব করা মাথার শরীরের এমনকি চেহারারও হেজাব করা ফরজ চেহারারও হিজাব করা সঠিক মতে ফরোজ আল্লাহ যেন তৌফিক দান করেন দশ নম্বর প্রশ্ন এক ভাইয়ের বলছেন যে আমি কাসেম মাদারগাছি থেকে অর্থাৎ ভারতের এক জায়গা উত্তর দিনাজপুরের এক গ্রাম থেকে এই ভাই লিখছেন শেখ মুগ ঢেকে নামাজ পড়া ঠিক নাই হ্যাঁ ওয়াই যোগাতীয় দাউদের হাদিস যে কোনো মানুষ মুখ ঢেকে সলা করবে এটা নিষেধ করেছেন রাসুর সালিসাল্লাম কিন্তু করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে মাস্ক পরে নামাজ হবে কি হ্যাঁ হবে কারণ এটা শুধু হাজাত প্রয়োজন নয় হাজাতের ওপর হচ্ছে জরুরি মানে একবারে অনিবার্য নিরুপায় এখন এটা এই সতর্কতা অবলম্বন করা ফরজ সুতরাং মুখ ঢেকে সলা করা মাস্ক ব্যবহার করে মুখোশ ব্যবহার করে সলা তাদের করা জায়জ বরং এইটাই করা উচিত এটাই করা উচিত এর বিপরীতে যারা ফতোয়া দিয়েছে তাদের ফিখের জ্ঞান নেই তাদের ফিখের জ্ঞানের স্বল্পতা আছে তারা জাহেরি লোক সুতরাং তাদের থেকে সতর্ক থাকবেন ফতোয়ার ক্ষেত্রে এটা অবশ্যই করবেন জি হ্যাঁ এটা অবশ্যই করবেন আমি বলি এ বিষয়টিকে যাতে করে বুঝতে পারেন রসুর উল্লাহ সাল্লাম যেসব কাজ নিষেধ করেছেন সবগুলি কি হারাম না কিছু নাহি তাহরিমের জন্য রয়েছে নিষেধাজ্ঞা তাহরিম হারামের জন্য কিছু নাহি তনজির রয়েছে বা অপছন্দনীয় খেলাফে আওলা উত্তমের খেলাফ এইরকমই যেসব রসুল্লা সাল্লামের আদেশ রয়েছে আমারা রসুল্লাহ আমারা রসুল্লাহ সবগুলি কি আমরিল অজুব না কখনো কখনো অজুব ফরোজ কখনো কখনো সুননাথ মুস্তাহাব সুননাতে মোয়াক্কাদা কখনো গায়ের মোয়াক্কাদা কিন্তু মুস্তাহাব আর কখনো কখনো জায়েজ মুবাহ এই রকম নির্দেশ রয়েছে কেন কোরআন কেরিমিকে নেই হ্যাঁ ওয়াইজা হালাল তুম ফাস্তাদু এহরাম অবস্থায় থাকা লোকদেরকে যারা হজে বা উমরা এসেছেন আল্লাহ বলছেন ওয়াইজা হালাল তুম ফাস্তাদু যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে যাবে তখন তোমরা স্বীকার করো আল্লাহ ফাস্তাদু বলেছেন আমরের শেগার নয় তাহলে কি আমরেল অজুব তাহলে যারা হজ বা উমরা করে যখন হালাল হয়ে যাবে তখন স্বীকার করা ফরোজ অজেব সুন্নাত মোয়াক্কাদা গায়ের মোয়াক্কাদা মুস্তাহাব স্বীকার করা মুস্তাহাব জীবনে কেউ কয়জন স্বীকার করেছেন হ্যাঁ তাহলে এটা হচ্ছে এবাহা সুতরাং ওসুল ফেখের জ্ঞান থাকতে হবে ফতোয়া দেওয়ার জন্য ওসুল ফেখের জ্ঞান থাকতে হবে আমর হলে সবসময় অজেব নয় আর নাহি হলে সবসময় হারাম নয় আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আর এই ফতোয়াই রয়েছে সৌদি আরবের বড়ো বড়ো আলামাদের শেখমিনে বাজের শেখমিনে ওসাইমিনের সুতরাং বড় বড় অলমাদের কাছ থেকে ছোটদেরকে শেখা উচিত তাহলে এলেমে বরকত হবে এবং মানুষের কাছে সম্মান পাওয়া যাবে আর লাঞ্ছনা থেকে আর অপদস্ত হওয়া থেকে আর মানুষের সমালোচনা থেকে বাঁচা সম্ভব হবে আল্লাহ রবহামজন আমাদেরকে হৃদায়তের ওপর কায়েম রাখেন এবং কোরআন কোরআনসন্নাকে সঠিকভাবে আল্লাহ ফাহমে মনহাজ সালাফিস সালেহ সালাফ যে বুঝার যে মানহাজটি ছিল সেইভাবে বোঝার যেন তৌফিক দান করেন এগারো নম্বরে এক ভাই বলছেন যে শেখ আপনার লাইভগুলো কি আমরা ইউটিউবে দিতে পারি জি বলছেন আরও অ্যাডবিহীন চ্যানেল মানে ওনার চ্যানেল ভাইয়ের চ্যানেল হচ্ছে অ্যাডবিহীন চ্যানেল উনি বলছেন যে আপনার লাইভগুলি কি আমরা ইউটিউবে দিতে পারি যদি অ্যাড বিহীন চ্যানেল হয় আমি বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করে বলি যদি অ্যাড বিহীন চ্যানেল হয় যে অ্যাডে কখনও মিউজিক আসছে কখনো মহিলার ছবি আসছে সুতরাং ইসলামের কাজও করছেন আর পাপও করছেন এই রকম কাজ করে হ্যাঁ ওলা তালিসুল হাক্কাবিল বাতিল হক বাতিলকে মিশিয়ে দিও না একাকার করে দিও না নেকি গুনা দুটাই করে যাচ্ছে নেকিও করছেন গুনাও করছেন যাবেন যে কোথায় আল্লাহ ভালো জানেন এই বৈপরীত্য জীবন থেকে আল্লাহ যেন হেফাজত করেন এতে থেকে বাঁচবেন যে সব ভাইরা আর অধিকাংশ ভাইরাই কিন্তু এই ইউটিউব চ্যানেলেই আপনারা সব কাজ করছেন আপনাদের ডলার অপশনের কারণে সুতরাং সেসব ভাইদেরকে সতর্ক করছি না সিহা করছি এসব কাজ করিয়ে না আল্লাহর অস্তে না হলে পকড়াও হবে রব্বুল আলমিনের সামনে তো যদি অ্যাডবিহীন চ্যানেল হয় তাহলে আমার যে কোনো আলোচনা যে কোনো ভাই দিতে পারবেন যে কোনো বোন দিতে পারবেন প্রচার করতে পারবেন ইউটিউবে আপলোড করতে পারবেন তবে এই ক্ষেত্রে উত্তম হবে বা উচিত হবে আমাকে জানিয়ে দেওয়া যাতে করে আপনাদেরকে জানতে পারি যে আপনারা কারা কারণ কারণটা শোনেন আমি এই দুই তিন দিন আগে আমাকে ইউকে থেকে হ্যাঁ ইংল্যান্ড থেকে ইংল্যান্ডে থাকেন সেই ভাই সে ভাই বর্তমান মেসরে আছেন তিনি বলছেন যে শেখ আপনার আলোচনা কিতাব উত্তহিদগুলি কোন চ্যানেলে পাবো হ্যাঁ আপলোড আছে কিভাবে পেতে পারি আমার খুব জরুরি যে ধারাবাহিক প্রত্যেকটি অধ্যায়ের একটি করে আলোচনা সাতষট্টি অধ্যায় সাতষট্টি আলোচনা রয়েছে কিতাবো আমার এগুলি কোথায় পাবো তারপরে তিনি বলছেন যে আমি দেখলাম যে মাতৃভাষা বলে একটি বা মাতৃভাষাই এই বলে একটি চ্যানেল আছে যেখানে পুরোটা দেখলাম যে আছে কিন্তু সেই চ্যানেলে সব রকম বক্তার আলোচনা আছে কিছু সহিয়ায় সালাফিদেরও বক্তব্য আছে কিছু ইফওয়ানি জামাতিদেরও বক্তব্য আছে আবার ওখানে একজন খারেজি চরমপন্থী জসিমেদুর রহমানেরও বক্তব্য আছে আল্লাহ হেফাজত করে এই জন্য বিশেষভাবে সতর্ক করছি আমার বক্তব্য এমন লোকেরা কেউ আপলোড করবেন না আপনাদের চ্যানেলে যাদের চ্যানেলে কোনো খারেজি চরমপন্থী জঙ্গি দের বক্তব্য আছে বা এখয়ারি জামাতিদের বক্তব্য আছে কারণ এখয়ারি জামাতিরাও এই চরমপন্থাকেই তারা প্রচার প্রসার করে এবং তারা তারা এই চরম চরমপন্থাকে ইন্ধন জগিয়ে থাকে সুতরাং আমি চাই না যে আমার বক্তব্যগুলি সেসব চ্যানেলে যাক আর মানুষরা বিভ্রান্তির শিকার হোক হ্যাঁ সহি আকিদার মুখোশ পড়ার সুযোগ পাবে জনগণ ধোঁকা খাবে যে শেখ মুদির রহমানের বক্তব্য যখন এতে আছে তো বাকি বক্তাগুলোও মনে হয় সহি আকিদার এটাই সমস্যা হয়েছে পিস টিভিতে শেষ পর্বে যখন বেশ কিছু বিদায়ী এখনইদেরকে নিয়ে আসা হয়েছে তখনই এই দুর্দশাটা হয়েছে পিস টিভির আল্লাহ রব আলম জানা হেফাজত করেন সুহার রব্বিক রব্বুল ইজতাম্মা এসেফোন ওসালাম আলমুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলম